गुड मॉर्निंग फ्रेंड्स एंड वेलकम बैक टू माय चैनल ब्लॉग विद अजंतिका। तो आमार चैनले तोमादेर सबाइके जानाच्छि आरेक बार स्वागत एकटा नतून भिडियो देखार जोन्नो। आर चोख मुख देखे बुझते ही पारछो आमार ठंडा एखोनो कमेनि, भीषण ठंडा लेगेछे। आर सबाई घूम थेके उठलाम, उठे हाथ मुख धुए एसेछि आर चाटा बानिये निये एसेछि एकबारे। एखन चा खाबो आर एई जे पिछने बिछाना, बिछानाटा गोछाबो। तो चलो तोमरा भिडियोटा देखते थाको, आमि चाटा निये एकटु खेते थाकि, तारपरे बिछानाटा गोछाच्छि। এই যে চা নিয়ে চলে এসেছি। আর তার সাথে একটা কথা বলি যে বেশি করে গোলমরিচ আদা এসব দিয়ে চা বানিয়েছি, ঠান্ডা লেগেছে যেহেতু সেই জন্য। আর এই যে এখনো মশারি টশারি খোলা হয়নি, চাটা খেয়ে তারপরে এগুলো গোছাবো। তো চলো চাটা খেয়ে নিই। ভালো লাগে না টেস্টটা, একটু কেমন কেমন যেন লাগে। এমনি তো আমার গোলমরিচ দিয়ে চা খেতে বেশি একটা পছন্দ হয় না, এখন ঠেকায় পড়লে তো খেতেই হবে ওষুধ। আর এই ঠেকায় পড়ার কথাটা থেকে একটা কথা মনে পড়লো যে প্রায় এক দেড় বছর আগে আমার একটু স্কিনে প্রবলেম হয়েছিল। আর তখন মানে প্রায় অনেক দিন ধরে সেটা ছিল, প্রায় এক বছর দেড় বছর মতো ছিল। আর আমি অনেক ওষুধ দেখিয়েছি, বলছি অনেক ডাক্তার দেখিয়েছি, অনেক স্কিনের ওষুধ খেয়েছি, কিন্তু কমতো না। তারপরে আমি একজন আয়ুর্বেদিক ডাক্তারের কাছে যাই, আর উনি হচ্ছে কিছু ওই ওষুধ টষুধ দেয়, আর তার সাথে বলে যে চিরতা এত অনেকটা এতটা মতো চিরতা থেত্ত করে জলে রাত্রে ভিজিয়ে রাখতে, সকালে উঠে জলের ভিতরে ওটা চটকিয়ে তারপরে আমাকে খেতে বলেছিল। আর চিরতাটা ভিজিয়ে রাখলে, যারা কখনো খেয়েছো জানো, ওটা লাল লাল হয়ে যায়, আর তার সাথে পুরো এতটা মতো চিরতা মানে বুঝতে পারছো এক গ্লাস জলে, তারপর থেত্ত করে মানে ভিতরে যা রস আছে ওগুলো বের করে নিতে হবে। তো ওরকম করে রাখার পর সেটা চটকানোর পরে এতটাই দিতে হয় যে ওটার খাওয়ার মতো অবস্থায় থাকে না। তবুও তখন আমার ওই অবস্থায় আমি কি করব, কিছু করার ছিল না, কারণ খেতেই হতো। যে নিজের একটা রোগ ঠিক করার জন্য মানুষ যা কিছুই করতে পারে। আর তার আগে আমি উচ্ছে পর্যন্ত খেতাম না, কোনো তেতোই খেতাম না, কিচ্ছু খেতাম না। তারপরে ওই চিরতা খাই, ওর মধ্যে আবার একটা ওষুধ দিত, একটা গুটি মতো একটা ওষুধ ছিল, ওটা দিয়ে খেতে হতো। ওটা যখন মুখে পড়তো আরও বেশি করে মানে আমার বমি পেয়ে যেত, এমন অবস্থা হতো। তারপরে ওই ওষুধ খেয়েও আমার কমেনি, তারপরে আবার একটা স্কিনের ডাক্তার দেখাই, তারপরে কমে, আর এখন ঠিক আছে, এখন আর কোনো অসুবিধা নেই। কিন্তু এখন আমি নিম পাতা, তারপরে হচ্ছে উচ্ছে, সব রকম তিতই খাই, এখন আমার কোনো অসুবিধা হয় না আর তিত খেতে। মানে জীবনে সব মানে প্রত্যেক দিনই মানুষের জীবন মানুষকে কিছু নতুন জিনিস শেখায়। যেমন আমি কোনো তিত খেতাম না, এখন আমি সব রকম তেতো খেতে পারি, নিমবেগুলো আমি ভালো মতো খেয়ে নিই, এখন আর আমার অসুবিধা হয় না। তো এটাই বলার কথা। আর চলো চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে, চাটা খেয়ে নিই। আর সকালে চায়ের সাথে বিস্কুট আমার খেতে ভালো লাগে না, একটু পাউরুটি হলে খাই, নাহলে বিস্কুট মাঝে সাঝে ইচ্ছা করলে খাই, নাহলে খাই না। তো চাটা খেয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তেল হয়ে চুল বাজছিস কেন, কিরম চুল বাজা দেখি একটুখানি, দেখি এই যে অর্ধেক, এই যে দেখি দেখি অর্ধেক, এই যে আর অর্ধেক দেখি ওদিকে ঘর, আর অর্ধেক এই যে। তোর কষ্ট হয় না গরমে এরকম করে চুল বাঁধতে? লজ্জা পাচ্ছিস কেন? পুতুল কিনে দিস তোর, আগের দিন তোর বাবা ওই যে পুতুল ছাদে রোদে দিছিল না, আমি দেখে ভাবি কি ওখানে একটা খরগোশ কোথা দিয়ে আসলো ওই। আর এখন আমি সবে পুজোটা দিলাম এখানে। আর এখন বেজে গেছে 12:41 মতো, আর আমার স্নান টান করা কমপ্লিট হয়ে গেছে। তো সকালবেলা হচ্ছে চা খাওয়ার পরে আর ভিডিও করিনি, আর চা করার চাটা খাওয়ার পরে আমি আর কিছু করিও নি, চুপচাপ শুয়েছিলাম আর একটু ফোনটা দেখছিলাম। বুনু বাড়িতে নেই, বুনু পরীক্ষা দিতে গেছে, পার্থ পরীক্ষা দিতে গেছে, আজকে ওদের দুজনের পরীক্ষা আছে। পার্থ গেছে বগুলা, আর বুনু আমাদের এই পাশেই চাঁদপাড়া। আর এখন আমি স্নান করে এসে কোনো রকমে পুজোটা দিলাম, বুনু বাসন মেজে তারপরে ফুল তুলসী পাতা তুলে রেখে গেছিলো, শুধু পুজোটা দিয়েছি আর বসেছি। সকাল থেকে এখনও ভাতও খাইনি আজকে, কারণ কিছু খেতে ইচ্ছা করছে না, শুধু একটু ওই চাই খেয়েছিলাম। আর দেখি একটু পরে গিয়ে খাবো ভাত কটা, আর তার সাথে এখনই পুজো দিয়ে উঠলাম। তো
দেখি এখন আবার একটু ফোন টেপাটেপি করবো শুয়ে শুয়ে, কারণ শরীর ভালো না, কিছু করতেও পারছি না, আর সেরকমভাবে ভিডিও করতেও পারছি না, চোখ দেখে বুঝতে পারছো কেমন ছল ছল করছে আমার চোখ। তো ভীষণ ঠান্ডা লেগেছে, এত ঠান্ডা লেগেছে মানে মারাত্মক ঠান্ডা লেগেছে, কীভাবে লাগলো জানি না, হয়তো বৃষ্টিতে ভিজে টিজে হবে, হয়তো সেরকমভাবে আমি ভিজিও নি যে ঠান্ডা লাগার মতো ভেজাও হয়নি, তো তবুও লেগেছে জানি না কেন। যাই হোক না কেন, তোমরা ভিডিওটা দেখো আর আমি একটু পরে খাওয়া দাওয়া করবো যখন, তখন আবার তোমাদের সাথে কথা বলছি। আর এখন আমি বানাচ্ছি হচ্ছে গোলা রুটি একটুখানি অল্প করে আমার জন্য, ভাত খেতে ইচ্ছা করছে না দেখে। তো তেল গরম হয়ে গেছে, এখন দিয়ে দিই আগে, তো দিয়ে আবার কথা হচ্ছে। আর এখানে প্রথমটা দেওয়া হয়ে গেছে, তো এটা সুন্দর করে আগে ভাজবো একটু কড়কড়া করে, হচ্ছে আস্তে আস্তে। তো এখানে এক পাশ ভাজা হয়ে গেছে অলরেডি, তো পুরো ভাজা হয়ে যাক, এই যে এইটুকু আছে ভেজেটা, যে আবার কথা হচ্ছে। আর আমি এখানে নিয়ে চলে এসেছি আমার দুপুরে লাঞ্চ, কারণ আজকে আর ভাত টাত খেতে ইচ্ছে করছে না, তাই জন্য এখন আমি এটাই খাবো। আর একটা হচ্ছে, দুটো খেলেই আমার পেট ভরে যাবে, আর সেটা হচ্ছে, সেটা এখনও এক পাশ হয়েছে, এক পাশ হয়নি, তাই জন্য গরম গরম না খেলে তো আর ভালো লাগে না, তাই নিয়ে আসলাম আগে খেয়ে নিই এটা। তো চলো খাওয়াটা শুরু করি। প্রথমেই লঙ্কা, এত ঝাল, তবে এখন একটা খেয়ে নি, খেয়ে দিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে।